Subscribe to Shimaru Bengali and press the bell icon to never miss an update. Shima! 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 Oh, Shima! Hi, Sandeep. Good morning. Ati shokale? Good morning. Tumi fresh hoye gecho kina bolo to? Bhore uthe fresh hobar obhishaman. Bolo. Acha, acha tale cholo amar shonge. Kothay? Are mondire jabo. Mondire keno? Ki jonne? Aaj Radhar shonge mondire amar biye hobe. Ekhon amay proshno korbe na er karon ki? মন্দিরে গিয়ে সব বলবো আরে রাধা ওদিকে মন্দিরে অপেক্ষা করছে তুমি তো আমাদের প্রেমের প্রথম সাক্ষী আর আমাদের দুজনের সাথী তাই তুমি না থাকলে বিয়েটা অসম্পূর্ণ থেকে যাবে না নিশ্চয়ই যাবে কিন্তু হঠাৎ এরকম একটা ডিসিশন সীমা সীমা তর্ক নয় চলো আরে সন্দীপ সীমা এসো এসো আরে দুজনে একসাথে কোথায় সন্দীপের সেই পুরনো রোগ ফের হয়েছে পুরনো রোগ বা ডাক্তার রোগ মনে নেই কিন্তু রোগীর নাম মনে রেখেছেন না মানে এরকম কিছু নেই মানে এনি প্রবলেম আজ আবার কাশির সাথে সন্দীপের রক্ত পড়েছে সেই জন্য ওকে আপনার কাছে নিয়ে এসেছি সেদিন আপনি ওর ব্লাড স্যাম্পল নিয়েছিলেন রিপোর্টে কি বেরিয়েছে না মানে ইয়ে না সেরকম কিছু দেখা যায়নি মানে দেখলে তো সীমা আমি বলেছিলাম না কিছু বের হবে না বলে তুমি অযথা ব্যস্ত হয়েছিলে মিছিমিছি ডিলে করে দিলে রাধা ওদিকে অপেক্ষা করতে করতে ব্যস্ত হয়ে যাবে তুমি তো জানো রাধা কেমন শর্ট টেম্পার্ড মেয়ে চলো চলো যাবো হ্যাঁ চলো সন্দীপ তুমি একটু বসো আমার সীমার সাথে একটু প্রাইভেট আর পার্সোনাল কথা আছে ইফ ইউ ডোন্ট মাইন্ড হোয়াই শুড আই মাইন্ড শিওর সীমা প্লিজ স্ট্যাটুটারি ওয়ার্নিং সিগারেট স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ সিগারেট খাওয়া স্বাস্থ্যের পক্ষে খারাপ স্বাস্থ্য ডাক্তার কি বললেন কি আর বলবেন এভরিথিং ইজ অ্যাবসলিউটলি ফাইন এখন এই মেডিসিন দিয়েছেন রোজ তিনটে করে তিন দিনের জন্য এখনই একটা খেয়ে নাও তো নাও সন্দীপ ব্লাড ক্যান্সার না ক্যান্সার ক্যান্সারের বিষ আমার দেহটাকে জ্বালিয়ে দিচ্ছে মাই ডেজ আর নাম্বার খুব বেশি হলে ছ মাস বাঁচবো না সীমা এই সীমা তুমি কাঁদলে কি আমি কাঁদলে কি কেঁদে কেঁদে সারা দুনিয়াটা বাসিয়ে দিলে বিধাতার রায়টা কি বদলে যাবে না আজ থেকে
আজ থেকে একটা একটা করে দিন কেটে যাবে। আর এই সন্দীপ বন্দ্যোপাধ্যায় একটু একটু করে মরণের দিকে এগিয়ে যাবে। না সন্দীপ, না, তোমাকে এভাবে শেষ হয়ে যেতে দেব না। সন্দীপ, মরণ তো আছেই, প্রত্যেক মানুষের জীবনে মরণ তো নিশ্চিত আসবে, কিন্তু জীবনের ব্রত ফুরিয়ে যাবার আগে মরণের সামনে আত্মসমর্পণ করা উচিত নয়। শুনতে খুব ভালো লাগে সীমা, কিন্তু কিন্তু মরণ তো অপেক্ষা করবে না সীমা। করবে সন্দীপ, নিশ্চয় করবে। আমার বাবা মা বর্তমানে আমেরিকায়, আজ ফোনে তাদের বলবো আমি, তারা নিশ্চয়ই কোনো ব্যবস্থা করবে। না সীমা, একে কি বলে জানো, হোপ এগেনস্ট হোপ। ডাক্তাররা তোমার কথা শোনার পরে প্রথম ধাক্কা সামলে নিয়ে নিজের মনকে বুঝিয়ে বলেছি, এই এই মন মেনে নে, এই যদি তোর ভবিষ্যৎ তাহলে অ্যাকসেপ্ট ইট। কিন্তু রাধা, সীমা একটা রিকোয়েস্ট আছে, রাখবে তো? বলো। আমার শেষ নিঃশ্বাস ফেলা পর্যন্ত রাধা যেন আমার রোগের কথা না জানে। হোয়াট? সীমা, না না সন্দীপ, আমি পারবো না। আমি বন্ধু হিসেবে তোমায় দেখেছি, আমার এই শেষ অনুরোধটা রাখবে না? বলো সীমা, কথা দাও। সন্দীপ, প্লিজ সীমা, প্লিজ, প্লিজ। ঠিক আছে সন্দীপ, তুমি যেমন চাইবে তেমন হবে। আমি রাধা বলছি। আমি রাজীব বন্দ্যোপাধ্যায়, তার বাবা বলছি। আঙ্কেল নমস্কার। সন্দীপ নেই, আমার সঙ্গে জরুরি কথা ছিল। সে তো নেই। নেই? কোথায় গেছে? কালকে তার বন্ধুদের সাথে পিকনিক করতে জলপাইগুড়ি চলে গেছে। ইম্পসিবল। কেন? আজ ওর সঙ্গে আমার অ্যাপয়েন্টমেন্ট ছিল, ও আমাকে রাধাকৃষ্ণ মন্দিরে আসতে বলেছিল। এরকম ইরেসপন্সিবল সে তো হতে পারে না। লুক হিয়ার রাধা, ওকে তুমি কতদিন ধরে চেনো? আমি ওর বাবা, জন্ম থেকে আজ পর্যন্ত আমি ওকে দেখে আসছি। সে খালি ইরেসপন্সিবলই নয়, প্লে বয় বটে। না, আমি বিশ্বাস করি না। দেখো মা, বিশ্বাস করা না করাটা তোমার ব্যাপার, কিন্তু এখন দেখছি সে আরো বিপুরাও হয়ে গেছে, পুরো বদলে গেছে, ভীষণ উচ্ছৃঙ্খল হয়ে উঠেছে। দেখো মা, তার বাবা হলেও জেনে শুনে একটা মেয়ের ভবিষ্যৎ
নষ্ট হতে দেব না মা, ভালো হবে। তুমি তুমি সন্দীপকে ভুলে যাও মা। শুনুন আঙ্কেল, ভালোবাসা একটা প্রতিশ্রুতি, সেই জন্য এত এগিয়ে আর কিছুতে আমি পারবো না। আমি বুঝতে পেরেছি এর মধ্যে কোনো একটা কারণ আছে, যেভাবেই হোক তা খুঁজে বার করবো। সেটা করিয়েছো তুমি, তুমি মোটেই চাওনি আমি সন্দীপকে বিয়ে করি। দাদা তুই জানিস না। আমার আর জানতে কিছু বাকি নেই দাদা, তুমি বোধহয় জানো না এই বিয়ে পিছুবার ডিসিশনের পরেই সন্দীপ আমাকে মন্দিরে ডেকেছিল বিয়ে করার জন্য, আমিও রাজি ছিলাম। সেখানে কেন বিয়ে হলো না সেটা অন্য কথা, সেদিনই আমি জানতে পেরে গিয়েছিলাম এই বিয়েটা পিছিয়েছে আমাদের তরফ থেকে, আর তার ব্যবস্থা করেছো তুমি। হ্যাঁ আমি করেছি, আমি, কারণ এছাড়া আমার অন্য কোনো উপায় ছিল না, কেননা সন্দীপের সন্দীপ সন্দীপ কি সন্দীপকে আমি ছোট ভাইয়ের মতো ভালোবাসি, তার বাবা মাকে শ্রদ্ধা করি। কি করে ভাবলি তুই আমি তাদের গিয়ে বলবো আমার আর্থিক অবস্থা ঠিক নেই, বোনকে খালি হাতে পাঠাতে পারবো না, এই বিয়েটা কিছুদিনের জন্য স্থগিত রাখুন। রাধা, কয়েকদিনের ব্যবধানে বাবা মা গত হলো, সেই সময় আমি মেডিকেলের ফাইনাল ইয়ারের স্টুডেন্ট, এত বড় সংসারের প্রবলেমকে মাথায় নিয়ে আমি MBBS পাশ করেছি, 3 বছর হলো চাকরি করে সংসারটা দাঁড় করাতে চেষ্টা করছি। আরে তোদের কোনোদিনই অভাব বুঝতে দিইনি, কিন্তু কিন্তু আমি নিজে তো জানি আমার ফিনান্সিয়াল কন্ডিশন, আর সেজন্যই দাদা তোর বিয়ের আগে আমি বিয়ে করব না বলে সিদ্ধান্ত নিয়েছি। তবে আগে কেন তুমি বললে না, ইনভিটেশন কার্ড দেওয়া পর্যন্ত অপেক্ষা করলে কেন? মানছি এটা আমারই ভুল, আসলে আমি একটা লোনের অ্যাপ্লাই করেছিলাম পাশ হয়নি, আর সেই জন্য বাধ্য হয়ে আমাকে এই বিয়েটা পিছিয়ে দিতে এই পথ বেছে নিতে হলো। রাধা তুই আমার একমাত্র বোন, মা মারা যাওয়ার সময় বলে গিয়েছিল এই প্রমাণ, রাধার দায়িত্ব তোর, তোর সুখের জন্য আমি সবকিছু করতে প্রস্তুত। আমি জানি তুই সন্দীপকে কত ভালোবাসিস, আর এটাও বুঝতে পেরেছি আজকের বাস্তবতা তোর ভালোবাসার পরীক্ষা নিচ্ছে। আমায় আমায় বিশ্বাস কর রাধা, তোর বিয়ে হবে আর নভেম্বর মাসেই হবে। হ্যাঁ আমি ডাক্তার প্রমোদ বলছি। আচ্ছা ঠিক আছে। শানু শানু, মা কিছু বলছো? মন মতো বলে তোর কোনো বন্ধু আছে? হ্যাঁ কেন, সে এখন সরকারি হাসপাতালে ভর্তি, তোকে খবর দিতে একজন ফোন করেছিল, সে নাকি বিষ খেয়েছে। ও নো, এমন কাজ কি কেউ কখনো করে? আত্মহত্যা দুর্বল চিত্তের লক্ষণ মন মতো, আমি জানতাম তুমি একজন স্ট্রং মাইন্ডেড বয়, কিন্তু তুমি আত্মহত্যা করতে যাচ্ছিলে কেন? পরিস্থিতি প্রমোদা, পরিস্থিতি আর পরিবেশ স্ট্রং লোককেও দুর্বল করে দেয়, কারোর কাছ থেকে সমস্ত অল্টারনেটিভ কেড়ে নিলে আত্মহত্যা করা ছাড়া অন্য কোনো উপায় থাকে না। মনমথ আমি তোমার এই চুক্তি মানতে প্রস্তুত নই, আর কে তোমার কাছ থেকে অল্টারনেটিভ কেড়ে নিয়েছে? ভাগ্য, শুনতে চাও? যা আজ অবধি আমি মুখ ফুটে কাউকে বলতে পারিনি, আজ সে কথা আমি তোমাকে বলছি। হ্যাঁ হ্যাঁ প্রমোদা, বাচ্চা বয়স থেকে আমি তোমাদের কাছে মানুষ হয়েছি, আমার পড়াশুনো চাকরি সব তোমাদের ওখান থেকে, আমার চোখে রাধা
তিল তিল করে তিলোত্তমা হয়ে উঠেছিল। তার প্রতি ভালোবাসা আমার ভিতরে দানা বেঁধে উঠেছিল। রাধা রাধা রাধা, আমার দেহ মন আত্মা সব রাধাময় হয়ে উঠেছিল। একটা দুর্বার ইচ্ছে আমার মনের মধ্যে জেগে উঠেছিল, রাধা নয় তো আর কেউ নয়। বুঝেছি, রাধাকে ভালোবাসিস তুই, কিন্তু তুই আত্মহত্যা করতে গিয়েছিলি কেন? দূর থেকে ফিরে সন্দীপ আর রাধার বিয়ের কার্ড দেখি, তারিখ দেখলাম, কাল বিয়ে হয়ে গেছে। সন্দীপ আমার বন্ধু, তুমি বলো প্রমোদ, নিজেকে শেষ করে দেওয়া ছাড়া আর কি করার ছিল? কাওয়ার্ড, তুই একটা কাওয়ার্ড মনমথ। একটু ধৈর্য ধরে অপেক্ষা করলে জানতে পারতিস তুই বিয়েটা নভেম্বরে শিফট হয়েছে। শিফট হয়েছে কেন মনমথ? সে অনেক কারণ, সেসব জানার তোর কোনো দরকার নেই। খালি এটাই জেনে রাখ, এই বিয়েটা পিছিয়ে যাওয়ায় খালি তোর জন্যই নয়, সবার জন্য ভগবানের একটা আশীর্বাদ। প্রমোদা? হ্যাঁ মনমথ, আশীর্বাদ। হওয়ার কথা ছিল না দাদা, দিন শেষ হওয়ার আগে আধা নেবে এলো, পরিষ্কার আকাশটাকে মেঘ গ্রাস করে নিল। স্বপ্ন দেখা আরম্ভ হয়নি, সব সম্ভাবনা শেষ। এমন কেন হলো রাধা, কেন হলো? আবে তোর একই হাল রে সন্দীপ, আড্ডায় না গিয়ে তুই এখানে বসে রয়েছিস, প্র্যাকটিস করছে বিয়ের পরে আমাদের কিভাবে অ্যাভয়েড করবে। দুটু এসব বাজে কথা রাখ। আরে সন্দীপ আমাদের কেন ডেকেছে একবার জিজ্ঞেস কর না। হ্যাঁ সন্দীপ, আমাদের ডেকেছিস কেন? তোমরা সবাই আমার আপন বন্ধু। কি হলো আপন বন্ধু? আবে তুই যদি বলিস আমরা সবাই আগুনে লাভ দিয়ে দেব। এটা ঠাট্টা নয়, সিরিয়াসলি বলছি। তুই আমাদের ফ্রেন্ডশিপের পরীক্ষা নিচ্ছিস সন্দীপ, তুই বোধহয় আমাদের ঠিকভাবে চিনতে পারিসনি। আজ আমি তোদের সাহায্য চাই, তোদের বন্ধুত্ব পরীক্ষা দেওয়ার সময় এসেছে। দেখ তোর এই গৌরচন্দ্রিকা ছেড়ে আসল কথাটা সরাসরি ভাবে বলতো। তোদের তিনজনকে রাধার সঙ্গে মিট করে বলতে হবে। সন্দীপের বিরুদ্ধে তোমরা সবাই আমাকে বলতে এসেছো? তোমরা না সন্দীপের ইন্টিমেট ফ্রেন্ড? ফ্রেন্ডশিপ অপেক্ষা একটা নারীর জীবন অধিক মূল্যবান বলে এ কথা তোমাকে বলতে এসেছি। শোনো রাধা, ছেলেবেলা থেকে আমরা তিনজন তার ইন্টিমেট বন্ধু, তাকে আমাদের থেকে কে বেশি চেনে? বিশ্বাস কর রাধা, ভালোবাসা তার কাছে খেলা, একটা টাইম পাস। কতজনের জীবন সে নষ্ট করেছে ঠিকানা নেই, হিসেব নেই। ঝর্ণা, উর্ণি, মামন, কার কথা বলবো, তার দুদিনের খেলা। তারপরে তাকে কিকব্যাক করে বিদায় করে দেয়। তোমরা সবাই মিথ্যে কথা বলছো। আমাকে ভালোবাসার পরে আমি ওকে বহু রকম ভাবে পরীক্ষা করে দেখেছি, একটা মুহূর্তের জন্য সে আমার থেকে মুখ ফিরে চায়নি। হি ইজ এ ভেরি গুড অ্যাক্টর রাধা, তা না হলে ঝর্ণা, উর্ণি, মামন এই মেয়েরা কেউ ওর জালে ধরা দিত না। তুমি জানো না বোধহয় সন্দীপ একজন ড্রাগ অ্যাডিক্ট। উই থ্রি মানে আমরা তিনজন তাকে একটা রিহ্যাবিলিটেশন ক্যাম্প থেকে ভালো করে এনেছি। এবারে বাবু মদ ধরেছে, সন্ধ্যে থেকে ছিপি গোলা আরম্ভ করে রাত্রে শোয়া অবধি মদ খাওয়াও বন্ধ হবে না, ছিপিও বন্ধ হবে না। হ্যাঁ, ইউ সিম্পলি ফরগেট হিম। তোমরা সন্দীপের বন্ধু হয়ে তাকে ফেরাতে পারোনি? তোমরা যে গল্প আমাকে শোনাতে এসেছো আমি বিশ্বাস করছি না। এই নেপথ্যের নায়ক যে কে আমি ঠিক বুঝতে পেরেছি। সন্দীপ তোমাদের পাঠিয়েছে না আমাকে পরীক্ষা করার জন্য? যাও তাকে বলে দিও এরকম বাচ্চা ভুলানো কথায় রাধা কখনো বলে না। রাধার ভালোবাসা এত ঠুনকো নয় যে এমন ছোট্ট আঘাতে চুরচুর হয়ে যাবে। তাকে আরো বলে দিও যে নভেম্বর তো মাত্র নমাসের দেরি, যদি দরকার পড়ে আমি তার জন্য সারা জীবন অপেক্ষা করতে রাজি, সারা জীবন। অকম্মা, তোদের মুখ আর তোদের দাঁড়ানোর ভঙ্গি বলছে তোরা ফেল করে গেছিস। ভালোবাসাটা এত ঠুনকো নয়, ছোট্ট আঘাতেই চুরচুর হয়ে যাবে। আমরা নই রাধা বললে, তোর চরিত্র খারাপ এ কথা বলার পরেও সে কিচ্ছু শুনল না, বরং হেসে উড়িয়ে দিল আর জানিয়ে দিল যে সে তোর জন্য সারা জীবন অপেক্ষা করবে। সারা জীবন
কাল কি হয়? কাল কি হয় মানে? তোরা এর মানে বুঝতে পারবি না। একটা কাজ তো সাকসেসফুলি করতে পারলি না, আর এবার যা করতে হবে আমাকেই করতে হবে। আচ্ছা সন্দীপ, তোকে একটা প্রশ্ন করবো, উত্তর দিবি? হ্যাঁ বল। তুই রাধাকে ভালোবাসিস ঠিক আছে, ওকে বিয়ে করতে চাইলি তাও ঠিক আছে, কিন্তু বিয়ে ফাইনাল হয়ে যাবার পরেও এই নাটক কেন? তোর ওই কথাটা শুনিস নি? এই জীবনটাই একটা নাটক, আর আমরা আমরা এক একজন নায়ক। এই বাজে কথা রাখ। আরে আসল ব্যাপারটা বলতো, যতই যাই হোক উই আর অল ইউর ফ্রেন্ড। রাধা আমার প্রথম প্রেম আর আমার শেষ প্রেম। আমি যদি এই কথাটা তোদের বলতে পারতাম তাহলে রাধাকেও বলতে পারতাম, তোদের ওখানে অভিনয় করতে পাঠাতাম না। সন্দীপ, এই জীবনটা একটা নাটক, আর আমরা এক একজন নায়ক। হ্যালো, আমি শানুর বাবা বলছি। নমস্কার আঙ্কেল, হঠাৎ ফোন? হঠাৎ নয় মা, শানু আমার সব আশা ধূলিসাৎ করে দিয়েছে। দুদিন ধরে অনেক চিন্তা করেছি, শেষে ভেবেছি তোমাকে অন্ধকারে রাখবো না মা। আমার তো যা হওয়ার হয়েছে, কিন্তু জেনে শুনে একটা মেয়ের জীবন কেন নষ্ট করব? ও কি করেছে? সে আর মানুষের মধ্যে নেই, দিন রাত খালি মদ খেয়ে চলেছে। ভালো কথা বললে মুখে মুখে জবাব দিচ্ছে, বেঢপ মাতাল হয়ে এক একটা মেয়েকে বাড়িতে তুলছে, সারা রাত্রি হইহল্লা চলছে। বলতো মা, আমরা বাবা মা দুজন কোন লজ্জায় ঘর থেকে বের হব? আমার কথা শোনো, আমি বলছি শানুকে তুমি ভুলে যাও মা, বিয়েটা যে পিছিয়েছে এটা বোধহয় ভগবানের ইচ্ছা ছিল। ভগবান চাইছিলেন বিয়ের আগে শানুর বিষয়ে তুমি সব জেনে যাও। দেখুন আঙ্কেল, আপনার সব কথা আমি শুনেছি, কিন্তু সব কথা তো ফোনে বলা যায় না। আমি এক্ষুনি আপনাদের বাড়িতে যাচ্ছি, যা কথা বলার গিয়ে বলবো। আমি রাখছি। এই মুহূর্তে রাধাকে টেলিফোনে যা যা বললি তুই আমি সব শুনেছি, এর মানে কি? কিছু না বাবা, খালি এটা মনে রেখো, এছাড়া অন্য কোনো উপায় ছিল না। উপায় ছিল না? তাহলে তাকে বিয়ে করার জন্যে জেদ ধরেছিলি কেন? তখন তো আমি জানতাম না যে ডাক্তার। ডাক্তার? না মানে ডাক্তার দাদা বিয়ের অ্যারেঞ্জ করেছেন বলে। আমি এটাও জানতাম না যে আমার ভালোবাসা একতরফা ছিল। আসলটা জেনেছি পরে। আসলে আমাদের মতো বড় লোকের ঘরে আত্মীয়তা করার জন্য নিজের বোনের মতামত না নিয়ে বিয়েতে রাজি হয়ে গেছে। কিন্তু রাধা তো ছোট বাচ্চা নয়, সে কিভাবে রাজি হয়ে গেল? কি আর সে করতো বাবা, বাবা মা কেউ নেই, তার ভাই তাকে লালন পালন করে ছোট থেকে বড় করেছে, তার কথা সে কি করে অন্যথা করে? এই প্রস্তাবে রাজি হওয়া ছাড়া তার তার অন্য কোনো পথ ছিল না। কিছুদিন ধরে দেখছি তুই খকখক করে কাশছিস, ডাক্তার দেখাচ্ছিস না কেন? ও কিছু নয় বাবা, এমনিতে ভালো হয়ে যাবে। আমি 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 কি বলছিলাম? হ্যাঁ রাধার কথা। বাবা রাধা আরেকজনকে ভালোবাসে। কি বলছিস তুই, রাধা আরেকজনকে ভালোবাসে? হ্যাঁ বাবা, এ কথা জেনেছি আমার বিয়ে ঠিক হওয়ার পরে। সেও আমাদের অতি ঘনিষ্ঠ, জানো তো বাবা, রাধা আর আমার বিয়ে ঠিক হওয়ার কথা শুনে সে আত্মহত্যা করতে গিয়েছিল, আর ঠিক সময় চিকিৎসা হয়েছিল বলে সে বেঁচে যায়। তুমি বলো বাবা, আমি স্বার্থপরের মতো রাধাকে বিয়ে করে
ওদের ভালোবাসাকে গলা টিপে হত্যা করে দেব? তাছাড়া কে বলতে পারে আমি আমি দাদাকে পাবো কি না? সেই জন্যই আমাকে এই অভিনয় করতে হলো। অন্তত অন্তত তার দাদাকে আমার সঙ্গে বিয়ে না দেওয়ার জন্য একটা সলিড রিজন তো পেয়ে যাবে। বলো বাবা, আমি তোমার ছেলে হিসেবে এটা ঠিক করিনি বাবা? রাধার দিক দিয়ে দেখতে গেলে তুই যা করেছিস ঠিক করেছিস, কিন্তু তুই আমার আর কি হবে বাবা? হয়তো হয়তো একটু হয়তো একটু কষ্ট হতে পারে, কিন্তু দেখো বাবা, ছ সাত মাসের ভিতরে আমি আমি সব ভুলে যাব, একেবারে ভুলে যাব। বাবা বাবা, রাধা আসছে বাবা, টেলিফোনে তুমি তো আমার সব কথা শুনেছো বাবা, তুমি ওকে ঠিক সেরকম বলবে। আমার কথা জিজ্ঞেস করলে তুমি বলে দিও আমি সীমার বাড়িতে আছি। প্লিজ প্লিজ বাবা। থাক, শানুর কার্যকলাপে তোমার পা ছোঁয়ার অধিকার থেকে বঞ্চিত হয়ে গেছি। আঙ্কেল, যতই যাই হোক, আপনি আমার গুরুজন, প্রণাম পাবার আপনার অধিকার সব সময় থাকবে। আপনি খালি এটা বলুন, আমার মুখের দিকে তাকিয়ে বলুন, একটু আগে আপনি আমায় ফোন করেছিলেন। তোমার তোমার কোনো সন্দেহ আছে? এটা অবশ্য আপনার ভয়েসেই মনে হয়েছিল, কিন্তু তোমাকে টেলিফোনে তো বলেইছি রাধা, শানু আমার সব আশা সব স্বপ্নকে ধূলিসাৎ করে দেওয়ার পরে আমার কোনো মুখই নেই। কিন্তু আপনি ওর বিষয়ে যা যা বলেছেন সেসব কি সত্যি? আমার কথা থাক, তুমি ওর বিষয়ে অন্য কারোর কাছে কিছু শুনোনি? ওর বন্ধুরা আমায় তার বিষয়ে বলেছে, বিশ্বাস করিনি তখন, কিন্তু আপনিও। আমি বাবা রাধা, বাবা ছেলের সব দোষ লুকোনোর চেষ্টা করে। আমি যখন তোমাকে বলছি তোমার বিশ্বাস করা উচিত, তাতেও যদি বিশ্বাস না হয় যাও নিজের চোখে দেখে এসো। যাবো, কোথায় যাবো আঙ্কেল? সীমা, সীমা কে? সীমা, সীমা আমার বান্ধবী। শুনতে পাচ্ছি আজকাল সে তার সঙ্গে ঘুরছে, খাচ্ছে, দাচ্ছে, এমনকি সে রাতও তার ওখানে কাটাচ্ছে। তার বাবা মা কিভাবে অ্যালাউ করে কে জানে? ওর বাবা মা থাকে আমেরিকায়, ও এখানে একা থাকে। ও, সেই জন্য শানু এমন অবাধ মিলেমেশার সুযোগ পাচ্ছে। বাঁচো যত দিন সাজো রাজা, মজা তাই করে নাও যত খুশি মন চায়, পস্তাতে হয় না যেন। হে, জীবন যেন এক মজা, বাঁচো যত দিন সাজো রাজা, মজা তাই করে নাও যত খুশি মন চায়, পস্তাতে হয় না যেন। আমারে মন যে বাধা থাকে না রে কারোর কাছে, যেটাকে আমাকে বিনা দ্বিধাতে যাই তারই কাছে। হ্যাঁ, দুঃখকে ভুলে যাও যৌবনের মজা নাও, দুঃখকে ভুলে যাও যৌবনের মজা নাও, এ সময় আর পাবে না। হে, জীবন যেন এক মজা, বাঁচো যত দিন সাজো রাজা, মজা তাই করে নাও যত খুশি মন চায়, পস্তাতে হয় না যেন।
ভালো বেশে বেশে যেতে আমি রাজি না যে কখনো কাউকে নিজের বলে ভাবি না রে না না প্রেম করে বোকা লোকে পস্তায় তারা শেষে প্রেম করে বোকা লোকে পস্তায় তারা শেষে আমি যে আজাদ পাখি জীবন যেন এক মজা বাঁচো যতদিন সাজো রাজা মজা তাই করে নাও যত খুশি মন চায় পস্তাতে হয় না যেন জীবন যেন এক মজা বাঁচো যতদিন সাজো রাজা মজা তাই করে নাও যত খুশি মন চায় পস্তাতে হয় না যেন হে